কাকে চাই? কুণাল বাসু, ওকে একটু ডেকে দিন, বলুন বর্ষা এসেছে। উনি নেই। নেই মানে আপনি গিয়ে তো। হ্যাঁ কুণাল, বলো তো আমি এখন কোথায়? Yes baby, আমি তো সেটাই জানতে চাই, তুমি এখন কোথায় আছো? সারপ্রাইজ, আমি তোমার বাড়ির গেটের সামনে। তোমার মাথা খারাপ হয়ে গেছে? তুমি তুমি আমার বাড়ি চলে গেলে আমাকে না বলে? দেখো দেখো বর্ষা বর্ষা, যদি বাবা একবার দেখে নেয় তোমাকে তাহলে কি হবে বুঝতে পারছো তো? আমাদের বিয়েটা পুরো কেচে যাবে। তুমি কি করলে কুণাল? আরে বাবা, তুমি ওখান থেকে তাড়াতাড়ি বেরো, বেরিয়ে বড় রাস্তার দিকে এসো, আমি ওখানে তোমার জন্য গাড়ি নিয়ে ওয়েট করছি। প্লিজ প্লিজ বোঝো আমাকে। হ্যালো হ্যালো, উফ কি মেয়ে রে বাবা, সাদে ওর নাম দিয়েছিস বারাসাতের ডন, একদম পারফেক্ট নাম। আজ একটুর জন্য ওই ডন মেটার পাল্লায় পড়তে পড়তে আমরা বেঁচে গেছি, কিন্তু ওর সাথে আমাদের সংযোগটা কোথায় বলতো? যখনই এখানে আসছি তখনই ওর সাথে দেখা হচ্ছে, কেন? আরে এটা তো কোনো কোইনসিডেন্স হতে পারে না। নেহাত আমাকে নিয়ে চলে এলি বলে, নাহলে ওকে জিজ্ঞেস করতাম যে তুমি কি চাও, সারাক্ষণ ঝিনে জোকের মতো পেছনে পড়ে আছে। দেখ ভাই, আমি এসব কারণ টারণ বুঝি না, আমি এইটুকু বুঝি যে ওই ডন মেয়েটা ডেঞ্জারাস, ব্যাস। মা, হ্যাঁ বলছি, আমি এটা তুলে এনেছি বলে তুমি রেগে গেছো? আরে দেখো না, দেখো তোরাটা কি সুন্দর দেখতে, আর রাস্তায় ধুলোর মধ্যে পড়ে থাকবে, নষ্ট হয়ে যাবে, ফুলগুলোও কি সুন্দর, তাই আমি তুলে নিয়ে এলাম। বলো না কেমন হয়েছে বলো। হ্যালো, হ্যাঁ বলছি। ও হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। সামনের সপ্তাহে কি হয়েছে, কার ফোন? আরে না না, বড় করে আয়োজন নাই বা করলাম, কিন্তু ছোট করে কিছু করতে হলেও তো একটু সময় তো লাগে, বুঝতেই তো পারছেন। দেখুন শেখরবাবু, আমরা খুব সাধারণ মানুষ, আমাদের লোক বল অর্থ বল সবই সীমিত, আর তাছাড়া আপনি তো বোঝেন যে মেয়ের বিয়ে তো চারটিখানি কথা নয়। আবার নতুন কোনো সমস্যা হলো নাকি? কিছু একটা ঝামেলা তো হয়েছে, পন্টন চেয়েছে নাকি? হ্যাঁ মানে আর কয়েকটা দিন হাতে পেলেই আমি করে নিতে পারতাম। হ্যাঁ আমি সব সামাল দিই। আপনার গুরুদেব কি বলছেন, গুরুদেব কি বলছেন যে আর কোনো ডেট নেই, মানে ওই ওই তারিখটাই